नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल स्लाइस अफ मोज लाइफे तुम्हारे अनेक अनेक स्वागत। आज के स्टेशन थे शुरू कर लमार भिडियो जात्रा। टाइटल और थामनेल देखे तो तुम्हारा बुझे ही गेचो आजकल भिडियो कीसर उपरे। तो लास्ट डे आज के बई मेलार और सेखने गए मानुषर जो उत्तेजना बर प्रति जे आवेग प्रवणता ता देखे सत्य हमें स्तम्भित। एत भीड़ बई मेल एर आगे हमें कखो देखी, सेटाई तुम्हारे साथ आज के शेयर करब जो लास्ट दिन बईमेलार की परिस्थिति। आज के 12 फेब्रुआर और आज के हे बईमेलार लास्ट दिन। तो से मत हमें विधाननगर के अटो नहीं पहुँचे गलम करुणामयी और ये बईमेलार 2 नम्बर गेट दिए हमें बईमेलार भेतरे प्रवेश करी। कलकतावासीर काछे बईमेला शुधु मेलाई नय, ए एक परम प्रिय ऐतिह्यबाही उत्सव। 2 नम्बर गेट थेके आमरा एंट्री नहीं मैंने भेबे पाछिलाम ना कोन दिके जाब, डान दिके जाब ना सोजा जाब, मैं एत बोयेर स्टल देखे सत्यि अबाक। एबछर 900टा बोयेर स्टल होयेछे। मेला हयतो शेष किन्तु एई लास्ट डेटा केमन छिलो जारा सेई मुहूर्ते ओखाने उपस्थित छिले ना तारा देखलेई बुझते पारबे जे एई शेषेर दिनेर उत्तेजनार कतटा। तो सेई जोन्नोई आजके आमार एई भिडियोटा तोमादेर साथे आमि शेयार करछि जाते तोमरा एई उत्तेजना भरा दिनटा देखते पाओ। এইবার বইমেলায় গিয়ে দেখলাম বেশ বড় বড় কিছু হল করা হয়েছে আর এই হলের ভেতরে রয়েছে আরো ছোট ছোট অনেক বইয়ের স্টল। সবার প্রথমে আমি এই ছোটদের বইয়ের স্টলটাতেই ঢুকি। তো এই জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগছিল। দেখো ছোটদের কত সুন্দর সুন্দর মানে শেখার জন্য চেনার জন্য কি সুন্দর সুন্দর বইগুলো পাওয়া যাচ্ছিল, খুব ভালো লাগছিল এই বইগুলো দেখে। আর এত কালারফুল ছিল বুকগুলো যে সেটা দেখে আরো বেশি ভালো লাগছিল। নিজের যে বই সম্বন্ধে অনেক বেশি জ্ঞান আছে সেটা আমি কখনোই বলবো না, তবে এইখানে গিয়ে নিজের মেয়েকে বিভিন্ন ধরনের বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়াটাই আমার লক্ষ্য ছিল। কারণ একসাথে এত বই, দেশের বিদেশের বিভিন্ন ধরনের গল্পের বই, পোয়েমের বই, বিভিন্ন রকম সায়েন্টিফিক অনেক কিছু নলেজেবল বই অনেক কিছু এখানে রয়েছে। তো সেই সমস্ত একসাথে তার সামনে তুলে ধরার জন্যই আজকে মেয়েটাকে নিয়ে ছুটে গিয়েছিলাম এই বই মেলায়। এইখানে একটা ওজওয়াল স্টলও দেখতে পেলাম। তো ভেতরটা ঘুরে দেখতে গেলাম, গিয়ে দেখলাম বইগুলোর দাম প্রায় একই রকমই আছে। ভিড় দেখো, এইরকম ভিড়ই প্রতিটা বুক স্টলে রয়েছে। শান্তিভাবে যে দুটো বই নেড়ে চেড়ে দেখে কিনবে তার কোনো উপায় নেই, এত ভিড়। সম্পূর্ণ মেলাটাতে এরকম 3-4টে মুক্ত মঞ্চ রয়েছে আর সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান লেগেই আছে। নিজের শহরে বসে এই দেশ বিদেশের বইয়ের স্টলগুলো দেখে নিজেকে একটু গর্বিত মনেই হচ্ছিল। ত্রি বাই বাই, ত্রি বাই বাই, ত্রি বাই বাই, ত্রি 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 ত
শেষ দিন বলে কিনা জানি না, এই জাপানের বুক স্টলে এত লাইন, মারাত্মক লাইন ছিল যে লাইন ঠেলে যদি ওর ভেতরে ঢোকার জন্য ওয়েট করতাম তাহলে আরও অনেক রাত্রি হয়ে যেত আমাদের ফিরতে। তো শেষমেশ আমরা স্পেনের দিকেই এগিয়ে চললাম। বন্ধুরা, তোমরা যারা বইমেলা ঘুরে এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা যখন গিয়েছিলে তখন এতটাই ভিড় পেয়েছো কিনা। সেদিন লাস্ট ডে ছিল বলে কিনা জানি না, এতটাই ভিড় ছিল যে ঠেলে এগোনো যাচ্ছিল না, মারাত্মক ভিড় ছিল। সমস্ত রকম ভাষার সমস্ত রকম জ্ঞান হয়তো আমার নেই, কিন্তু এই দেশ বিদেশের বই একসাথে দেখে বেশ ভালো লাগছিল। এই লোকটাকে দেখে চেনা চেনা মনে হলো, কিছুদিন আগে নন্দনে যে চলচ্চিত্র উৎসব হয়েছিল সেখানেও উনি গিয়েছিলেন। মানুষ রুজি রোজগারের টানে কি না করে। ওখানে এসে দেখলাম ভিড় যেন উপচে পড়ছে। দোকানটা একটা পোস্টার অ্যানিমির একটা ছোট্ট দোকান, তো এখানে ভিড় উপচে পড়াটাই স্বাভাবিক আজকের জেনারেশনের জন্য। তো আমিও বাদ গেলাম না, এই যে BTS-এর একটা পোস্টার নিতেই হলো। যত সামনে এগোচ্ছি যেদিকেই যাই না কেন শুধু ভিড় আর ভিড়। আর এই লাইন দেখছো, এই লাইন হচ্ছে এই যে পত্রভারতী স্টলে যাওয়ার জন্য। প্রচুর ভিড়, প্রচুর লাইন, মানে লাইন মানে অনেকটা লম্বা লাইন। এই হলো পত্রভারতী, এখানে যাওয়ার লাইন হচ্ছে এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা। পত্রভারতীর ঠিক উল্টো দিকে দেখলাম নাম না জানা, অচেনা অজানা কিছু গায়কের দল একসাথে গলা মেলাচ্ছে। তো তাই দাঁড়িয়ে খানিকক্ষণ শুনতে লাগলাম। আর এই দৃশ্যটা দেখো, টোটাল এই জায়গাটায় লোকে লোকারণ্য, মানুষের মাথা দেখা যাচ্ছে, হাঁটা চলার যেন কোনো পথই নেই। কারণ এইটুকু জায়গায় রয়েছে আনন্দ পাবলিশার্স, পত্রভারতী আর শিশু সাহিত্য সংসদ। শেষে বইমেলার সব থেকে প্রিয় জায়গাটা খুঁজে পেলাম, এই যে যেখানে রয়েছে বাংলার সার্বজনীন দুর্গা উৎসব, এখন বিশ্বজনীন। বাঙালির সার্বজনীন দুর্গা উৎসব যে এখন বিশ্বজনীন, এ বড়ই গৌরবের বাঙালির জন্য। আর সেই গৌরবকে সবার মধ্যে খুব সুন্দর করে তুলে ধরেছে এই বইমেলা। এই জায়গাটা বেশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু এই ভিড়ের তলায় সমস্তটাই চাপা পড়ে গেছে। এরপর বইয়ের সম্ভার দেখতে দেখতে এগিয়ে আস্তে আস্তেই চোখে পড়লো একটি স্টলের সামনে প্রচুর মানুষ ভিড় করেছে। তো আমরাও সেখানে দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে খানিকক্ষণ উঁকিঝুঁকি মারতেই দেখি বাংলা চলচ্চিত্র জগতের এক স্বনামধন্য অভিনেতা চিরঞ্জিতকে। ছোটবেলায় মা কাকিমাদের সাথে এনার কিছু ছবি দেখেছি, তো নামটাও চেনা, মানুষটাকেও চেনা। তো সেই সূত্রে এনাকে একটু সামনে থেকে দেখে বেশ ভালোই লাগলো। এরপরে পৌঁছে গেলাম লিটল ম্যাগাজিনে, সেখানে গিয়েও ওই একই দৃশ্য, ভিড়।
অবশেষে চোখে পড়ল এই আর্ট গ্যালারিটা। এখানে এসে খুবই ভালো লাগলো, মনে হচ্ছিল কোনো একটা আর্ট এক্সিবিশনে আমরা চলে এসেছি। এত সুন্দর সুন্দর হাতের কাজ, এত সুন্দর সুন্দর শিল্প দক্ষতা, সত্যি দেখে দারুণ লাগছিল। বইমেলা বলে যে শুধু বই পাওয়া যাবে সেরকম কোনো ব্যাপার নেই, এখানে সমস্ত রকম জিনিসই পাওয়া যাচ্ছিল। আর সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই হ্যান্ডমেড কপিগুলো, এগুলো না দারুণ লাগছিল। তো এখান থেকে আমি কিন্তু একটা নিয়ে এসেছি, খুবই সুন্দর ছিল, এর যে পেপারগুলো ছিল না একটু অন্যরকমই। তবে এবারের অভিজ্ঞতা বলছে এরপরে আর কোনো দিনও শেষের দিন অন্তত বই মেলাতে যাব না। নতুন বইয়ের গন্ধ, মানুষের ভিড়ে যেন চাপা পড়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা শেষের দিন এই বইমেলায় গিয়ে এই অভিজ্ঞতা উপলব্ধি করেছো তারা কমেন্ট করে জানিও। তো আমার বইমেলা ঘোরা মোটামুটি শেষ। 6 নম্বর গেট দিয়ে যখন আমরা বেরোচ্ছি তার পাশেই শোনা যাচ্ছে একদল ইয়াং জেনারেশনের কফি হাউসের গান। তো সেটা শুনতে শুনতে যখন বাইরে বেরিয়ে আসছিলাম সেই ব্যাপারটাও জানি একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, মিলেমিশে মোটামুটি ভালোই ঘুরলাম বইমেলা, তবে শেষের দিন আর নয়। এরপরে আমরা চলে এসেছিলাম নলবনে ফুড পার্কে, তো সেখানে এসে খানিকক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে আসা। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এতটুকুই।